সবাইনের এলাকায় গিয়া পাঁচ লাখ টাকা চান্দা উঠেছে, এখন ওয়ান টুর মধ্যে টাকা ফেরত দিবি। ফুটবলের মাঠ থেকে সিনেমা রূপালী দুনিয়ায় পা দেন তিনি। কাজী হায়াত পরিচালিত যন্ত্রণায় অভিনয় করেন খল চরিত্রে, এরপর শুরু হয় তার আধিপত্য। চার দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন কয়েক শতাধিক চলচ্চিত্রে। তিনি নজরুল ইসলাম শামীম, তবে বাংলা চলচ্চিত্র প্রেমীদের মাঝে কাবিলা নামেই পরিচিত। শুরুটা ভিলেন চরিত্র দিয়ে হলেও ধীরে ধীরে কৌতুক চরিত্রে অভিনয় শুরু করেন তিনি। তার কণ্ঠে বরিশালের আঞ্চলিক ভাষা পায় ব্যাপক জনপ্রিয়তা। পর্দায় তার চালচলন, পোশাক, অভিনয় দেখে দর্শক হাসিতে লুটিয়ে পড়তেন। নির্মাতাদের কাছে তিনি হয়ে ওঠেন অনিবার্য এক অভিনেতা। হঠাৎ করে তার কণ্ঠের পতন। ভিলেন দিয়ে প্রথম যাত্রা, রাজীব ভাই ছিল মেন ভিলেন, তার সাথে আরো তিনজন ভিলেন ছিল, তার ভিতরে আমি একজন ছিলাম। সেটা চমৎকার অনুভূতি, সেটা তো বলার কোনো উপায় নেই। আমাদের প্রথম ছবি যখন করার পরে ছবিটা, এটা একটা পলিটিক্যাল ছবি ছিল, যন্ত্রণা ছবিটা, এর পরবর্তীতে আমার সেই অভিনয় কোনো বাধা আসে না। মানে কাজী হায়াতের যত বন্ধু বান্ধব ছিল যারা চলচ্চিত্র পরিচালক ছিলেন, তারা একের পর এক তাদের ছবি তো আমাকে নেওয়া শুরু করলো, যে ছেলেটা তো ভালোই করতেছে। এর থেকে আমার যাত্রা এত আস্তে 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 উপরের দিকে গেল। কণ্ঠের জাদুতে দর্শক মাত করে রাখা এই অভিনেতার হঠাৎই কেন কণ্ঠ চলে গেল সেই ঘটনাও জানালেন স্বাভাবিকভাবে কথা বলতে না পারা কাবিলা। 2013 সনে এখানে হেফাজত ইসলামের একটা গণ্ডগোল হয়েছিল, তো ভোরবেলা আমি মর্নিং ওয়াকে যাব, তা আমি গাড়িতে গ্যাস নেওয়ার সময় হঠাৎ পুলিশের সাথে তাদের একটা বিরাট বড় গণ্ডগোল হয় ভোরের দিকে। তখন ওই টিয়ার গ্যাস, রাবার বুলেট, অসংখ্য টিয়ার গ্যাস, রাবার বুলেট চালাইছে। ওই সময় একটা রাবার বুলেট আমার লাগছিল ওইখানে, এই বুলেটটা আমাকে খুব জোরে হিট করে, আমার ভোকাল কর্ডে টাচ করে এটা। এরপরের থেকে এটা আমার আস্তে আস্তে, ওটা আমি জানতাম না যে ভিতরে আমার একটা সমস্যা হয়েছে, এরপরে এটা বাইরের দিক থেকে ঠিক হয়ে গেছে। তো ভিতরে যেরকম সমস্যা হয়েছে এটা বহু বছর পর, 2-3 বছর পর আমি এটা টের পাইছি। পরে ততক্ষণে আমার ওই জিনিসটা একটা বড় ধরনের একটা ঘাওর মতো হয়ে গেছে, এটা ট্রিটমেন্ট করতে গিয়ে এটা ক্যান্সার ধরা পড়ছিল। সেই মুহূর্তে ক্যান্সারটাকে আমি ব্যাঙ্গক থেকে অপারেশন করে ঠিক করে আসছি, তখন ডাক্তার আমাকে বলছে এটা আস্তে 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 আমি ঠিক হয়ে যাবে। তখন আমি এটাও পারতাম না, এখন এটা আস্তে 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 বেরোচ্ছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সিনেমা এসেও ফুটবল ভুলে যাননি কাবিলা, এখনও নিয়মিত অনুশীলন করেন। ফুটবলকে ভালোবেসে আরামবাগ ক্লাবের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন তিনি। আমার প্রথম ক্লাব ঢাকায় ব্রাদার্স ইউনিয়ন, 1975-এ আমি ব্রাদার্স ইউনিয়নে আসি, তখন আমি সেকেন্ড ডিভিশন টিমে থেকে আসি। তো সে বছর আমি ব্রাদার্সের সাথে প্র্যাকটিস করেছি, 77-এ আমি ব্রাদার্সে রেগুলার টিমে ফুটবলের সুযোগ পেয়েছি। এর থেকে আমি 82-83 পর্যন্ত আমি ফুটবল খেলেছি, 83-র পরে তো সরকার পতন হয়ে গেল, ওই এরশাদ সরকার আসলো, এই তখন আমি এই আমি যে ক্লাবে বসে আছি এই ক্লাবে শেষ খেলা খেলেছি, আমি শুরুও করেছিলাম এই ক্লাবে, মানে 3rd ডিভিশন থেকে, আর এখানেই শেষ। পরবর্তীতে এই ক্লাবে আমি আবার ফুটবল সেক্রেটারি পদে। কাবিলা শুধু কণ্ঠের সমস্যায় পড়েননি, তিনি আক্রান্ত হয়েছিলেন ক্যান্সার রোগেও। মুক্ত হয়েছেন ক্যান্সার রোগ থেকেও, তবে এখনো ভালো হয়নি তার কণ্ঠ। এইটা এই আগে কথা বলতে পারতাম না, একদম মোটেই পারতাম না, এখন এটা আমার আস্তে 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 ইম্প্রুভ হচ্ছে, ইনশাল্লাহ আপনাদের দোয়া, ইনশাল্লাহ আগামীতে আপনারা আমার কণ্ঠ শুনতে পাবেন। সময় বদলেছে, পৃথিবী দাঁড়িয়েছে নতুন আঙ্গিনায়, তবুও কাবিলা স্বপ্ন দেখেন সিনেমার সোনালী অতীত আবারও ফিরবে, হলে হলে ভিড় জমবে দর্শকের, সিনেমা প্রেমীরা খুঁজে পাবে বড় পর্দার সেই চিরচেনা মুহূর্তগুলো। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।